মির্জা মির্জা মির্জা, এবং এই ঈদে যে মির্জা কাঁপাতে আসে এটাকে নিয়ে কিন্তু আর বস কোনো রকম সন্দেহ নেই। সো হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মির্জাকে নিয়ে, এবং মির্জা সংক্রান্ত একটা দুর্দান্ত কিন্তু এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে, যেটা অঙ্কুশ দা কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে নিজেই কিন্তু শেয়ার করেছেন। সো সেই এক্সক্লুসিভ আপডেটটা কি, এবং সেটা হচ্ছে মির্জার টিজার সংক্রান্ত। সো মির্জার কিন্তু বর্তমানে শুটিং জোর কদমে কিন্তু চলছে এবং ফাটাফাটিভাবে কিন্তু চলছে, এবং অঙ্কুশ দা মানে তার পায়ে চোট লেগেছে, কিন্তু তা সত্ত্বেও তার যে ডেডিকেশনটা কিন্তু থামেনি এবং সে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করছে। এবং এই জাস্ট কয়েকদিন আগে কিন্তু এটা সেকেন্ড যে শিডিউল তার কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হয়েছে, এবং কিছু কিছু কিন্তু গানের যে দৃশ্য তারও কিন্তু শুটিং চলছে। তো সব মিলিয়ে এই বছর ঈদ কাপাতে কিন্তু আসছে মির্জা। তো মির্জার অফিসিয়াল যে টিজারটা সেটা এক্স্যাক্টলি কবে আসছে? মির্জার অফিসিয়াল টিজারটা কিন্তু আসছে 14th of February, ঠিক ভোর মানে ঠিক রাত 12টার সময়, মানে মানে 12 AM এ কিন্তু আসছে মির্জার অফিসিয়াল টিজার। এবং দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয়। এবং মির্জাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে এই কারণে যে মির্জা এমন একটা প্রজেক্ট যেখানে অঙ্কুশ দা তার পুরো জীবনটাই জাস্ট দিয়ে দিয়েছে, এবং যে লেভেলের কাস্টিং এবং যে লেভেলের অ্যাকশন দৃশ্যের এটা শুটিং হচ্ছে, সো এটাকে আমি সাপোর্ট করব এবং মন থেকেই সাপোর্ট করব, এবং আমি চাই এই পার্টিকুলার প্রজেক্টটা প্যান ইন্ডিয়াতে মুক্তি পাক এবং কিছু ধামাকা অ্যাটলিস্ট করে দিক। এবং অঙ্কুশ দা যে যে প্রমিসটা করেছে যে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। এবং এই জন্যই আমি মাস কমার্শিয়াল প্রজেক্টের পাশে সব সময় কিন্তু রয়েছি এবং অবশ্যই সব সময় কিন্তু থাকবো। সো এটাই ছিল এক্সক্লুসিভ আপডেট, অঙ্কুশ দার মির্জার অফিসিয়াল টিজারটা কিন্তু আসছে 14th of February, ঠিক রাত 12টার সময় কিন্তু আসছে। তোমরা একদম রেডি থাকো। এবং মির্জার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ঠিক ভোরবেলায় এসেছিল, সো এটাও একটা ইনোভেটিভ স্ট্র্যাটেজি, এবং এটা মানে বেশ বড় করে কিন্তু এটার প্রমোশনস কিন্তু করা হচ্ছে এবং করার প্ল্যানিং কিন্তু করা হচ্ছে, তার একটা প্রমাণও কিন্তু আমরা পাচ্ছি যে যেভাবে প্ল্যান করা হচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে এটার প্রমোশনস করা হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা সত্যি বলতে প্রশংসার যোগ্য, এবং এটার পাশে আমি সবসময় কিন্তু অলওয়েজ থাকবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।